নমস্কার বন্ধুরা, পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি মিসেস ধারা। বন্ধুরা, আজ আমি খুবই সুস্বাদু একটি রেসিপি লাচ্ছা পরোটার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যখন বাজারে বা রেস্টুরেন্টে লাচ্ছা পরোটা খাই, তখন দেখে মনে হয় যে এসব বাড়িতে বানানো বোধহয় খুবই কঠিন, বাড়িতে বাদাম বানানো বোধহয় সম্ভবই নয়। কিন্তু খুবই সহজে এবং খুব কম সময়ে আপনি কিভাবে খুবই সুস্বাদু লাচ্ছা পরোটা বাড়িতেই বানিয়ে নেবেন, চলুন সেটা আজকের ভিডিও থেকে দেখে নেওয়া যাক। তবে তার আগে বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। তো চলুন আমরা প্রথমেই এখানে নিয়ে নেব 1 কাপের মতো ময়দা, তার সাথে 1/2 কাপের একটু কম আটা আমি এখানে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন নিয়ে নেব। নুনটাকে আটার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমরা নেব তেল বা ঘি, আপনি যেটা পছন্দ করেন পরোটা করার জন্য সেটা আপনি নিতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল বা ঘি নিয়ে নেব। এবার সেই তেল বা ঘি যেটাকে নিচ্ছি সেটা কিন্তু প্রথমে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরই আমরা জল ব্যবহার করব আটা মাখার জন্য। তো আটাতে আমি জল দিয়ে আটাটাকে সুন্দরভাবে মেখে নেব। জল কিন্তু আমরা প্রথমেই একসঙ্গে বেশি দেব না, আমরা একটু একটু করে জল নিয়ে আটাটাকে সুন্দরভাবে মাখতে থাকব। আর আটাটা যখন মাখা হয়ে যাবে, আটাটা মাখা হয়ে যাওয়ার পরে আমরা একটু সময় নিয়ে কিন্তু আটাটাকে ভালো করে থেঁচে নেব, যাতে আটাটা নরম হয়ে যায়। এবং আটাটা ভালো করে থেঁচে নেবার পর সামান্য একটু তেল আরো লাগাবো, দিয়ে আমরা ভালো করে তেলটা এইভাবে পুরো আটাটাতে মাখিয়ে আমরা একটা ভিজে কাপড় দিয়ে আটাটাকে এইভাবে ঢেকে দেবো। এবং ভিজে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে কোনো একটা থালা বা প্লেট দিয়ে আমরা এইভাবে ঢেকে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। আর তারপর আমরা এখানে কি করব, বাটিতে 2 চামচের মতো তেল নিয়েছি এখানে, আর 2 চামচের মতো তেল নিয়ে 1/2 চামচের মতো ময়দা এতে খুব ভালো করে মিক্স করে রাখবো। 1/2 ঘন্টা পার হয়ে গেছে। 1/2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আটাটাকে খুলে দেখব কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আটা খুবই সুন্দর সফট হয়ে গেছে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য কিন্তু এই রকমই সুন্দর মসৃণ এবং নরম আটার দরকার। তো ভালো আটা, মানে যেরকম আটা দরকার সেরকম আটা তৈরি হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। এবং লেচি কেটে নিয়ে এবার আমি লাচ্ছা পরোটা কিভাবে বেলতে হবে বা কিভাবে কাটতে হবে, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। আসলে আমার কাছে রুটি বেলার যে চাকতিটা আছে সেটার সাইজ খুব একটা বড় নয়, সেজন্য আমাদের যে কুকিং টেবিল থাকে সেই কুকিং টেবিলেই কিন্তু আমি এই কাজটা করছি। কুকিং টেবিলে কিন্তু আপনি কুকিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এবার লাচ্ছা পরোটার জন্য আমরা যে রুটিটা বেলবো সেটা হবে একটু বড় সাইজের। এই রুটিটাকে আপনি যতটা বড় সাইজ এবং যতটা পাতলা করতে পারবেন, আপনার লাচ্ছা পরোটার কোয়ালিটি কিন্তু ততটাই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, আর ওই তেল আর ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা কিন্তু এই রুটির ওপরে এবার দিয়ে দেব এবং পুরো রুটিটাতে এইভাবে মাখিয়ে নেব। তেলের মিশ্রণটা যেন পুরো রুটিটাতে মাখানো হয়ে যায় এটা দেখতে হবে, কোথাও যেন বাদ না থাকে। এবার তারপরে আমরা এরকম একটা কাটার দিয়ে, পিৎজা কাটার হোক বা চাকু হোক, আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি কাটবেন। তা আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করছি। দেখুন খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছে রুটিটাকে। যতটা পাতলা পাতলা করে আপনি কাটতে পারবেন আপনার লাচ্ছা পরোটার ভাঁজ কিন্তু ততটাই ভালো আসবে। লাচ্ছা পরোটার বিশেষত্বই হলো ওর ভাঁজ। লাচ্ছা পরোটাতে যত বেশি ভাঁজ থাকবে এবং যত সুন্দরভাবে লাচ্ছা পরোটার ভাঁজ খুলে আসবে, ততই কিন্তু আপনার লাচ্ছা পরোটার কোয়ালিটিটা ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন খুব পাতলা পাতলা করে আমি এই রুটিটাকে কেটে নিয়েছি কাটার দিয়ে। মাঝে মাঝে যদি কোথাও একটু মোটা মোটা থেকে যায় তাহলে সেটাও আপনি এইভাবে কেটে নিতে পারেন। এবার পুরো রুটিটা কেটে নেওয়ার পর
এক ধার থেকে কিন্তু আমরা এইভাবে কাটা অংশগুলোকে এইভাবে জড়ো করতে থাকব। সমস্ত কাটা অংশগুলোকে আমরা আঙুল দিয়ে বা দরকার হলে একটু ছুরি বা চাকু ব্যবহার করতে পারি। এইভাবে আমরা এক জায়গায় জড়ো করতে থাকব। অনেকটা জড়ো করে ফেলেছি এই দিক থেকেও, ওদিক থেকে জড়ো করা হয়ে গেছে, বা এদিক থেকেও খানিকটা জড়ো করে নেব, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। লাচ্ছা করাটা পুরোটা জড়ো করে নেওয়ার পরে আমরা হাতে ওটাকে তুলে নেব। এবার কি করতে হবে, এইটাকে আমরা হাতে করে একটু লম্বা করে নেব। এবং লম্বা করে নেওয়ার জন্য আমরা কি করবো, একটু সামান্য তেল কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তেল দিলে কি হবে, জিনিসটা খুব সফট হয়ে যাবে এবং খুব সহজেই কাজটা হয়ে যাবে। আপনি যখন নিজের হাতে কাজটা করবেন, দেখবেন যে খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো সামান্য তেল পুরোটাতে মিশিয়ে দিলাম একটু, তারপরে এইভাবে এইভাবে ধরে এইভাবে আমরা পাকিয়ে নেব পুরোটাকে। এইরকম একটা খোপার মতো শেপ দিয়ে আমরা লাচ্ছা পরোটাটাকে কিন্তু এইবারে তৈরি করতে পারবো। কিন্তু তৈরি করার জন্য কি করব, আমরা বেলনা ব্যবহার করব না। এখানে যদি আমরা বেলনা ব্যবহার করে রুটিটাকে বেলি, তাহলে ওই ভাঁজগুলো কিন্তু সেভাবে খুলবে না। সেজন্য আমরা হাত দিয়ে আস্তে আস্তে করে এই কাজটা করব। দরকার হলে আপনি দুটো হাতও ব্যবহার করতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু লাচ্ছা পরোটা হাতে করেই বেলা হয়ে গেছে। এবার পরোটাটাকে এইভাবে তুলব এবং গরম তাওয়াতে দিয়ে দেব। তাওয়াতে লাচ্ছা পরোটা দেওয়ার পরে প্রথমে আমরা একটা সাইড খুব ভালো করে সেঁকতে দেব। পরোটাকে অবশ্যই খুব ভালো করে সেঁকে নিতে হবে। একটা পিঠ সেঁকা হয়ে গেলে আপনি হালকা করে এইভাবে উল্টে দিন, যাতে দ্বিতীয় পিঠটাও খুব ভালো করে সেঁকা হয়ে যায়। পরোটা যখন আপনি তৈরি করবেন, তখন গ্যাসের বড় ফ্লেমটা ব্যবহার না করে যদি ছোট ফ্লেমটা ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। ধীরে ধীরে জিনিসটা একদম ভেতর পর্যন্ত সেঁকা হয়ে যাবে এবং এর টেস্ট খুব ভালো হবে এবং খাবারটার গুণমানও খুব ভালো হবে। তো দেখুন আমাদের লাচ্ছা পরোটা সেঁকা প্রায় হয়ে গেছে। আর যখন সেঁকবেন, তখন কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু করে খুঁচিয়ে দেবেন, যাতে জিনিসগুলো মানে এই ভাঁজগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। আমার কিন্তু দেখুন লাচ্ছা পরোটা দুটো দিকই কিভাবে ভাঁজে ভাঁজে খুলে গেছে। এই হলো লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটার বিশেষত্বই হলো যে অসংখ্য ভাঁজ থাকবে এবং ভাঁজে ভাঁজে খুলে যাবে পরোটা। তো তাওয়া থেকে আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি আপনাকে একটু দেখাবার চেষ্টা করব যে আমাদের যেই লাচ্ছা পরোটা বানানো হলো, সেই লাচ্ছা পরোটা কেমন তৈরি হয়েছে। বাজারে যে আমরা লাচ্ছা পরোটা খাই বা হোটেলে যে লাচ্ছা পরোটা খাই, দেখুন আমার মনে হয় তার থেকে কোনো অংশে কম হয়নি। হয়তো স্বাদে আরো বেশি ভালো হতে পারে। লাচ্ছা পরোটা এইভাবে বানিয়ে নিন বন্ধুরা, খুব সহজে খুব কম সময়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজ এতটাই, নমস্কার।